গল্পপ্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত বিশ্বাস মশাই। আমরা আগ্রার তাজমহল দেখব বলেই বেরিয়েছিলাম, কিন্তু আগ্রার বাঙালি বন্ধুবান্ধবেরা বললেন এত দূর যখন এসেছেন তখন হরিদ্বারটাও দেখে যান। আমাদের তত ইচ্ছে ছিল না, কারণ প্রথমত টাকা কমে গিয়েছিল, দ্বিতীয়ত এত বড় পরিবার এবং লটবহর নিয়ে ঘোরাফেরা করবার আর উৎসাহ পাচ্ছিলাম না। আমাদের দলে যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, বালক বালিকা সবই ছিল, আর প্রত্যেকের নানা রকম বায়নাক্কা। কেউ ঝাল পছন্দ করে, কেউ করে না, কারো বাথরুম না হলে স্নানে সুবিধা হয় না, বৃদ্ধ বৃদ্ধারা লেচ্ছাছার পছন্দ করে না, ছোঁয়াছুঁয়ি হয়ে গেলে মেজাজ তাদের বিগড়ে যায়, দু তিনটে ছেলে অসুখে পড়ে গেল, আর টাকা তো জলের মতো খরচ হচ্ছিল। তাই ভাবছিলাম এখন ঘরের ছেলে ভালোই ভালোই ঘরে ফিরতে পারলেই বাঁচি। কিন্তু আগ্রার বন্ধুরা একেবারে নাছোড়, টাকা কমে গিয়েছিল শুনে তারা কিছু টাকা ধার দিতেও উদ্যত হলেন। তাদের বললাম হরিদ্বারে কাউকে তো চিনি না, এখানে আপনারা ছিলেন কোনো অসুবিধা হয়নি। একজন বন্ধু বললেন হরিদ্বারেও হবে না, সেখানে বিশ্বাস মশাই আছেন। বিশ্বাস মশাইকে গেলেই বুঝতে পারবেন। যদিও প্রত্যেকটি লোক অসুবিধা ভোগ করছিল, তবুও হরিদ্বারের নামে সবাই উৎসাহিত হয়ে উঠল, বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধারা। শেষটা বন্ধুদের কাছে ধার করে যাওয়াই স্থির করলাম, হুজুগে বাঙালি আর কাকে বলে। হরিদ্বারে পৌঁছালাম ভোরে, তখনও অন্ধকার ভালো করে কাটেনি, জানালা দিয়ে খুব আশা ভরে মুখ বাড়ালাম, ভাবলাম কোনো অপরূপ দৃশ্য বুঝি চোখে পড়ে। কিন্তু সঙ্গে সঙ্গে মুন্ডু টেনে নিতে হলো, বৃষ্টি পড়ছে, কনকনে শীত, প্যাসেঞ্জার কুলি ভিজে ভিজেই ছোটাছুটি করছে প্যাসপ্যাসে প্ল্যাটফর্মে। দমে গেলাম, মালপত্র আর সাঙ্গপাঙ্গ নিয়ে আমাকেও নামতে হবে এর মধ্যে, বিদেশে কুলিরাই বন্ধু, তাদেরই সাহায্য নিয়ে নেমে পড়লাম অবশেষে। নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলাম, কোথায় যেতে হবে, কোথায় আশ্রয় মিলবে কিচ্ছু জানা ছিল না। অবিলম্বে কয়েকটা পাণ্ডা এসে ঘিরে ধরল, এবং কোথায় বাড়ি, পিতার নাম কি, পিতামহের নাম কি, কোনো পাণ্ডা ঠিক করা আছে কি না প্রভৃতি প্রশ্ন করে অস্থির করে তুলল সকলকে। কি করব দিশেহারা হয়ে ভাবছিলাম, এমন সময় বিশ্বাস মশাইয়ের কথা মনে পড়ল। একটা কুলিকেই জিজ্ঞেস করলাম, আচ্ছা বিশ্বাস মশাই কোথায় থাকে জানো? ওই তো বিশ্বাসবাবু। বিশ্বাসবাবু, বিশ্বাসবাবু, ইধার আইয়ে। কুলি ডাকে যিনি এসে দাঁড়ালেন তার চেহারা দেখে তো চক্ষু স্থির হয়ে গেল। এরই ভরসায় আমরা এসেছি? এই যে একটা ভিখারি, পরনে আধময়লা জামা কাপড়, পায়ে শতচ্ছিন্ন ময়লা কেডস, মাথায় চুলগুলো লম্বা এবং অবিন্যস্ত, দাড়ি গোফও আছে, তা কেমন খাপছাড়া গোছের, বেশ ঘন সন্নিবদ্ধ নয়, এখানে চারটি ওখানে চারটি ছড়ানো, রংটি কুচকুচে কালো, হাত দুটি জোর করে সামনে এগিয়ে এসে দাঁড়ালো, চোখ দুটো ছোট ছোট কিন্তু অপরূপ, যে বিনয় ভদ্রতা এবং স্নিগ্ধতা ঝরে পড়ছিল সে চোখের দৃষ্টি থেকে তা আজকাল দুর্লভ। অথচ ভদ্রলোকের বেশভূষা এমন কুৎসিত কেন? অবাক হয়ে চেয়ে রইলাম তার দিকে। আমাকে ডাকছিলেন? নমস্কার করে বললাম, আগ্রার মতিবাবু আপনার খোঁজ করতে বলে দিয়েছেন, আমরা এখানে নতুন এলাম তো কিছুই জানি না, কাউকে চিনিও না। তা বেশ, চলুন, আমার যথাসাধ্য সাহায্য করব। তারপর কুলির দিকে ফিরে বললেন, কুম্ভকর্ণ পাণ্ডার ওখানে নিয়ে চলো। বিশ্বাস মশাইয়ের পিছু পিছু আমরা শাড়ি বেঁধে চলতে লাগলাম। বিশ্বাস মশাই শতপ্রবৃত্ত হয়ে আমার ছোট ছেলেকে কোলে তুলে নিলেন, না নিলে ওর জন্যে আর একটা কুলি করতে হতো। কুম্ভকর্ণ পাণ্ডার আস্তানায় যখন পৌঁছালাম তখন কুলিরা পয়সা চাইতে লাগলো, সাধারণত কুলিরা যা করে বিদেশিদের দেখে,
খুব বেশি চাইতে লাগলো। আমার কাছে 10 টাকার নোট ছিল, খুচরো পয়সা ছিল না, তাই বেশি একটু বিব্রত বোধ করতে লাগলাম। বিশ্বাস মশাই বললেন, নোটটা আমাকে দিন। অচেনা লোকটাকে নোটটা দিতে দ্বিধা হচ্ছিল প্রথমে, কিন্তু উপায় ছিল না বলে দিয়ে দিলাম। বিশ্বাস মশাই কুলিদের দিয়ে জিনিসপত্রগুলো যথাস্থানে রাখিয়ে বিছানা পাতিয়ে আমাদের খালি কুঁজো দুটো নিয়ে বেরিয়ে গেলেন। কুলিরাও তার পিছু পিছু চলে গেল। তারপর যা ঘটল তাতে অবাক হয়ে গেলাম। কুলিদের গোলমালে ব্যাপারটা এতক্ষণ বুঝতেই পারিনি। গঙ্গার কলকল ধ্বনি শোনা গেল। নদী যে কলকল ধ্বনি করে এ কথা কেতাবেই পড়েছি, কানে শুনিনি কখনো। কুম্ভকর্ণের বাড়িটা ঠিক গঙ্গার উপরই। তাড়াতাড়ি জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম, যেন একটা তন্নি কিশোরী খিলখিল করে হাসতে হাসতে ছুটে চলেছে। গঙ্গার এমন রূপ আর কখনো দেখিনি। খুব কম চওড়া, নীলাভ জল, অত্যন্ত স্বচ্ছ, নিচের বালি পর্যন্ত দেখা যায়, আর বড় বড় মাছ নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। অবাক হয়ে চেয়ে রইলাম। হঠাৎ হরিদ্বারের মহিমা যেন চোখে পড়ল। গম্ভীর বিরাট কিছু নয়, সজীব সতেজ চিরনবীন। খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় করবেন আপনারা? ঘর ফিরিয়ে দেখি বিশ্বাস মশাই ফিরে এসেছেন, নোটটি ভাঙিয়েছেন তিনি। কুলি পিছু 2 আনার বেশি দেননি, কিছু টাকার খুচরো করে এনেছেন, এমনকি 4 আনার আধলা পর্যন্ত সংগ্রহ করেছেন। বললেন, অনেক ভিখিরিকে দিতে হবে কি না? পাই পয়সা হিসেব দিলেন। তারপর বললেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করবেন বলুন? কি ব্যবস্থা আছে এখানে? দোকান থেকে কিনে খেতে পারেন, লুচি তরকারি পাওয়া যেতে পারে, ভাতও পাবেন একটা হোটেলে, কিন্তু ওসব কি আপনারা খেতে পারবেন? দামও নেবে, তৃপ্তিও হবে না। আমার স্ত্রী বললেন, এখানে রান্নাবান্নার ব্যবস্থা হয় না? আমাদের স্টোভ আছে। হ্যাঁ মা, খুব হয়, আমি একটা তোলা উনুনেরও ব্যবস্থা করে দিতে পারি। তাই হোক তাহলে, খিচুড়ি আর কিছু ভাজাভুজি করা যাক, বৃষ্টিও নেমেছে, জমবে ভালো। সকলে এই ব্যবস্থাতেই রাজি হয়ে গেল। আমার শালী প্রশ্ন করলেন, মুগ ডাল পাওয়া যাবে? যেতে পারে, তবে এখানে অড়হর বুটি বেশি চলে, আমি চেষ্টা করে দেখব। মুগ ডাল এখানে পাওয়া যায় না বলে বিশ্বাস মশাই কুণ্ঠিত হয়ে পড়লেন, এটা যেন তারই অপরাধ। মুগ ডাল না পাওয়া গেলে মুসুরি আনবেন, খাঁটি মুসুরি হলেই ভালো হয়। চেষ্টা করব, খুবই চেষ্টা করব। তরকারি কি পাওয়া যায় এখানে? আলু, নেনুয়া, ঝিঙে, পেঁয়াজও পাওয়া যাবে। পটল? আবারও কুণ্ঠিত হলেন বিশ্বাস মশাই, না, পটল এখানে পাওয়া যাবে না। বেগুন? আরও কুণ্ঠিত হলেন, না, বেগুনও নয়। হাত কসলাতে লাগলেন ভদ্রলোক। লঙ্কা পাওয়া যাবে নিশ্চয়ই? আমার স্ত্রী প্রশ্ন করলেন। তা যাবে, উদ্ভাসিত হয়ে উঠল তার মুখ। ফোঁস করে উঠলেন আমার বোনটি, লঙ্কা পেয়ে আর কাজ নেই, বৌদি খিচুড়িটি ঝালে পুড়িয়ে দেবে তাহলে। তোকে আমি সাবু করে দেব, তাই খাস। কিন্তু মুখ করে দাঁড়িয়ে রইলেন বিশ্বাস মশাই। আমি তাকে গোটা 5 টাকা দিয়ে বললাম, যা পান কিনে আনুন, আমি ততক্ষণে স্টোভ জ্বেলে চায়ের জলটা চড়িয়ে দেই। 2 ঘর নিয়েছিলাম আমরা। একটা ঘরে মা বাবা ছিলেন। মা বেরিয়ে এসে বললেন, বাবা, আমার একটু গঙ্গা জল চাই। বিশ্বাস মশাই কখন যে কুঁজো দুটি ভরে এনেছেন টের পায়নি। বললেন, 2 কুঁজো জল আমি এনে রেখে দিয়েছিলাম ও ঘরে। ও কুঁজো বাবা সতেক জাত ছুঁয়েছে, একটু শুদ্ধভাবে যদি। আচ্ছা মা, আনবো, নতুন কলসি কিনে ভরে আনবো তাহলে। বিশ্বাস মশাই চলে গেলেন। আমি স্টোভ জ্বেলে চায়ের জলটা চড়িয়ে দিলাম। গিন্নি ছোট ছেলের কপালে হাত দিয়ে বললেন, এর তো বেশ জ্বর হয়েছে দেখছি। মন্তব্য করলাম, আগ্রাতেই তো জ্বর হয়েছিল, লাফিয়ে তো চলে এলে। আমি লাফিয়ে এলাম না তুমি এলে? পরের ঘাড়ে দোষ চাপানো তোমার কেমন একটা স্বভাব।
দাম্পত্য কলহের উপক্রম হলো। ছোট ছেলেকেই থামিয়ে দিতে হলো সেটা। না বাবা, আমার কিছু হয়নি, র্যাপার মোড়ে শুয়েছিলাম কিনা তাই কপালটা গরম হয়েছে। খুব হয়েছে, শুয়ে থাকো এখন। মায়ের ধমক খেয়ে র্যাপার মুড়ি দিয়ে সে আবার শুয়ে পড়ল। একটু পরেই বিশ্বাস মশাই বাজার থেকে ফিরলেন জিনিসপত্র নিয়ে। দেখলাম আপাদমস্তক ভিজে গিয়েছেন ভদ্রলোক। আমার শালির দিকে চেয়ে মুচকি হেসে বললেন, খাঁটি মুসুরির ডালই পেয়েছি মা, বেশ ভালো ডাল। তার পিছনে দেখলাম পাণ্ডাদের একটা ছোড়া নতুন কলসিতে করে গঙ্গাজলও নিয়ে এসেছে মায়ের জন্য। বিশ্বাস মশাই আমার কাছে এসে কানে কানে বলল, আমি নিয়ে আসতুম গঙ্গাজলটা, কিন্তু আমি তো ব্রাহ্মণ নই, কর্তামা যদি আপত্তি করেন। তাই ওকেই বললাম নিয়ে আসতে, গোটা চারেক পয়সা দিলেই চলবে। বিশ্বাস মশাই বাইরে দাঁড়িয়ে তার সব সবে ভিজে কাপড়ের কোষটা নিংড়ে জলবার করতে লাগলেন। কামিজের সামনের নিকটাও নিংড়ে ফেললেন। চা হয়ে গিয়েছিল, বললাম, চা খান বিশ্বাস মশাই। দেবেন? বেশ দিন। একটা গ্লাসে চা দিলাম। তিনি একধারে সসংকোচে বসে চা খেলেন। গিন্নি বাজারের জিনিসপত্র দেখে বললেন, গুঁড়ো হলুদ আর লঙ্কা এনেছেন, কিন্তু ও তো ধুলোয় ভর্তি, খিচুড়ির রং তো ভালো হবে না। বিশ্বাস মশাই একটু অপ্রতিভ হয়ে পড়লেন। হ্যাঁ, সে কথা আমারও মনে হয়েছিল। আচ্ছা দেখছি। পাণ্ডার সেই ছেলেটি তখনও দাঁড়িয়েছিল। বিশ্বাস মশাই তার কানে কানে কি বললেন, তারপর তাকে নিয়ে বেরিয়ে গেলেন। একটু পরেই দেখলাম তিনি ছোট্ট একটা শিলনোড়া আর কিছু গোটা হলুদ আর শুকনো লঙ্কা নিয়ে এসেছেন। আমার শালি বললেন, ওরে বাবা, ওসব এখন বাড়বে কে? আমি বেটে দিচ্ছি, কতক্ষণ আর লাগবে? বিশ্বাস মশাই এক কোণে বসে বাড়তে লাগলেন। বাটনা বেটে তোলা উনুনটা নিয়ে এলেন তিনি। বাজারে যাওয়ার সময় সেটাতে আজ দিয়ে গিয়েছিলেন। গিন্নি খুব খুশি হলেন, বেশ গনগন আজ উঠেছে। শালি বললেন, আমি আলু ছেঁচকি করব উষা, তুই ভাই আলুগুলো কুটে ফেল। ও হরি, বটি নেই যে, এনে দিচ্ছি। বিশ্বাস মশাই পাণ্ডাদের কাছ থেকে বটি জোগাড় করে আনলেন। আলু কোটা হলো, আবিষ্কৃত হলো ছেঁচকি হওয়ার পথে আরেকটি অন্তরায় বিদ্যমান। পাঁচফোড়ন নেই। বিশ্বাস মশাই আবার ছুটলেন, তারপর স্নান করার পালা। গঙ্গার স্রোত এত বেশি যে সেখানে নেমে দাঁড়ানো পর্যন্ত যায় না। একটা শিকল আছে, সেইটে ধরে কোনো রকমে একটা কি দুটো ডুব দেওয়া যায়। বিশ্বাস মশাই সবাইকে এক এক করে নিয়ে গিয়ে স্নান করিয়ে আনলেন। তারপর দল বেঁধে সবাইকে নিয়ে মন্দির, হরকি পৈরি প্রভৃতি স্থানে দেখিয়ে আনলেন। এসব সেরে খিদে পেয়ে গেল সকলের। তখনও কিন্তু রান্না চড়েনি, ঠিক হলো কিছু গরম লুচি তরকারি খেয়ে নেওয়া যাক জলখাবার হিসেবে। বিশ্বাস মশাই আবার গেলেন সেসব ভাজিয়ে আনতে। তাকে পই পই করে বলে দেওয়া হলো, তিনি যেন নিজের সামনে ভাজিয়ে আনেন সব। আগে হ্যাঁ, তা আনবো বই কি, নিজের সামনে ভাজিয়ে আনবো। বৃষ্টির বেগটা কমেছিল, কিন্তু টিপ টিপ করে পড়ছিল তবুও। বিশ্বাস মশাই বেশ ভিজিয়ে ফিরলেন। বললাম, বিশ্বাস মশাই আপনি কাপড় জামাটা ছেড়ে ফেলুন না। বিশ্বাস মশাই নির্বিকার, খাবারের ঝুড়িটা খুলতে লাগলেন। বললেন, খাঁটি ঘিয়ে ভাজিয়ে এনেছি, আচারও বেশ করে এনেছি একটু। এনেছেন? বেশ করেছেন, জামা কাপড়টা ছাড়ুন। বিশ্বাস মশাই হেসে বললেন, ও একেবারে রাত্রে শোবার সময় ছাড়ব, শুকনো জামা কাপড় পরলে তো আবার এক্ষুনি ভিজে যাবে। বুঝলাম, এ বিষয়ে তার অভিজ্ঞতা আছে, কারণ পর মুহূর্তেই বাবা বললেন তার নস্যি ফুরিয়ে গেছে, এখানে পাওয়া কি সম্ভব? তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠলেন বিশ্বাস মশাই। হ্যাঁ সম্ভব বই কি, রমাদ্রাজি পরিমল দুই রকমই পাওয়া যাবে, কোনটা আনবো বলুন। বাবা রমাদ্রাজি আনতে বললেন। রমাদ্রাজি নস্যি এনে বিশ্বাস মশাই পাটি মুড়ে যেই বসেছেন, অমনি আমার গিন্নি বললেন,
ছায়া, চিরুনিটা যে তোর হাতে দিলুম আগ্রা হোটেলে। ছায়া আমার শালি, ভুরু কুঞ্চিত করে বললেন, আমার হাতে কখন দিলে আবার? দিয়ে থাকলে ওই অ্যাটাচিতেই রেখেছি। কই, এতে নেই তো। বাক্স, সুটকেস, তোরঙ্গ সব খোঁজা হলো, চিরুনি নেই। সুতরাং বিশ্বাস মশাই আবার ছুটলেন চিরুনি কিনতে, স্বেচ্ছায় এবং সানন্দে ছুটলেন। আমি তাকে কয়েকটা কুইনিন ট্যাবলেট আনতে দিলাম। আমার ছোট ছেলেটার জ্বর যদি বেড়ে যায় বিপদে পড়ে যাব এই বিদেশে। সমস্ত এনে দিলেন বিশ্বাস মশাই। খিচুড়ি আর আলুর ছেঁচকি তৈরি হয়ে গিয়েছিল। বিশ্বাস মশাইকেও আমাদের সঙ্গে খেতে বলেছিলাম। খাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে বিশ্বাস মশাই বললেন, একটু অপেক্ষা করুন, ভালো ঘি আছে আমার, একটু নিয়ে আসি। দৌড়ে চলে গেলেন আর ভালো গাওয়া ঘি নিয়ে এলেন একটা শিশি করে। বললেন, কলকাতা থেকে এক ভদ্রলোক এসেছিলেন, তিনি দিয়ে গেছেন এটা তাকে। বেশ তৃপ্তি সহকারে খাওয়া গেল। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম আমরা সবাই। বিশ্বাস মশাই বসে রইলেন এক ধারে দেয়ালে ঠেস দিয়ে। আপনিও যান না, একটু বিশ্রাম করে নিন। বিশ্বাস মশাই সসংকোচে বললেন, আপনাদের যদি কোনো দরকার হয়? না, আর কিছু দরকার হবে না, আপনি একটু বিশ্রাম করে নিন, গিয়ে বিকেলে এসে আমাদের সঙ্গে চা খাবেন। চলে গেলেন বিশ্বাস মশাই। বিকেলে এলেন একটি লোক সঙ্গে করে। বললেন, আপনারা কি ঋষিকেশ লক্ষ্মণ ঝোলা যাবেন? যদি যান তাহলে বাসে করে যাওয়াই ভালো, ইনি আমার চেনা বাসওয়ালা। একটা ছোট বাস যদি রিজার্ভ করে যান ইনি সস্তায় করে দেবেন। বললাম, যেতে তো খুবই লোভ হচ্ছে, কিন্তু আমাদের ব্যাপার তো দেখছেন, এখানে আপনি ছিলেন তাই সামনে দিলেন, কিন্তু সেখানে যদি বলেন সেখানেও আমি যাব। খবরটি পাওয়া মাত্র চনমন করে উঠল সবাই। বাবা বললেন, এত দূর এসে যদি না দেখে ফিরে যাই তাহলে আমাদের আর দেখা হবে না, তোমরা হয়তো আবার আসতে পারো কিন্তু আমরা আর পারবো না। এ যুক্তি অকাট্য। একটা কুইনিনের বড়ি খেয়ে ছেলেটার জ্বরও কমে গিয়েছিল, সুতরাং যাওয়াই স্থির হল। ঋষিকেশ লক্ষ্মণ ঝোলার বর্ণনা করে সময় নষ্ট করব না, কারণ তা বর্ণনা করা যাবে না। ঋষিকেশ লক্ষ্মণ ঝোলায় বিশ্বাস মশাই যা করেছিলেন তাও প্রায় অবর্ণনীয়। আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম বলে আমার পা পর্যন্ত টিপে দিয়েছিলেন তিনি। ঋষিকেশের সরাইখানায় বিশ্বাস মশাইকে একটু নির্জনে পেয়েছিলাম রাত্রিবেলা। জিজ্ঞাসা করেছিলাম, আপনার দেশ কোথা বিশ্বাস মশাই? বাংলাদেশে নিশ্চয়ই? হ্যাঁ, বাংলাদেশে বই কি, তবে সে দেশ ছেলেবেলায় ছেড়ে এসেছি। কোথা বাড়ি ছিল আপনার? তার নাই বা শুনলেন, আমি সামান্য লোক। কাঁচুমাচু হয়ে থেমে গেলেন বিশ্বাস মশাই। না না, বলুন শুনি। আমার পরিচয় দেবার মতো নয়, আমি বংশের মুখ উজ্জ্বল করতে পারিনি, লেখাপড়া পর্যন্ত শিখিনি, ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। সসংকোচে থেমে গেলেন। বাংলাদেশের কথা আপনার মনে আছে? খুব বেশি নেই, তবে একটা ছবি মনে আছে, ছোট একটি পুকুর, পুকুরের পাড়ে তালগাছ, নারিকেল গাছ, পুকুরের জল কুচকুচে কালো, সবুজ পানায় ঢাকা, ঘাটে একটি বউ কলসি ভাসিয়ে চান করছে, টুকটুকে লাল গামছা তার হাতে, ঋষিকেশ হরিদ্বারের গঙ্গার চেয়েও ও ছবি আমার বেশ ভালো লাগে। আপনি তো কবি লোক দেখছি, কুণ্ঠিত হাসি হেসে বিশ্বাস মশাই বললেন, আমি সামান্য লোক, তবে আমার দাদা একজন নামজাদা লোক ছিলেন, তার কথা বলতেও লজ্জা করে আমার, আমি তার ভাই হওয়ার উপযুক্ত নই। কে আপনার দাদা বলুন তো? কর্নেল সুরেশ বিশ্বাস। আমি আমার দাদার নামের মর্যাদা রাখতে পারিনি, স্তম্ভিত হয়ে গেলাম। আপনি কি করেন এখানে? এই যাত্রীদের, বিশেষ করে বাঙালি যাত্রীদের সেবা করি, তাছাড়া আর কি করবার যোগ্যতা আছে বলুন? বাসা বলে তো আর কিছু নেই, ট্রেনগুলো অ্যাটেন্ড করি,
যদি কোনো যাত্রী আসে প্ল্যাটফর্মেই থাকে অধিকাংশ সময়, আর তা না হলে ওই কুম্ভকর্ণ পাণ্ডার বাড়ির বারান্দায়। যাত্রীদের সেবা করাই তো কাজ আমার। পাশের ঘরে আমার ছোট ছেলেটার গলার আওয়াজ পেয়ে উঠে পড়লেন বিশ্বাস মশাই। খোকুন উঠেছে, ওর জন্য দুধ জোগাড় করেছি, একটু গরম করে খাইয়ে আসি। তাড়াতাড়ি উঠে চলে গেলেন। ফেরবার সময় হরিদ্বারে বিশ্বাস মশাই এলেন আমাদের ট্রেনে তুলে দেওয়ার জন্য। অনেক রাত হয়েছিল, নিজ হাতে তিনি আমাদের বিছানাপত্র পেতে দিলেন, জিনিসপত্র গুছিয়ে দিলেন, কুজোতে জল ভরে দিলেন, রাত্রের খাবার আলাদা করে বেঁধে দিলেন। তারপর প্ল্যাটফর্মে নেমে ম্লান মুখে দাঁড়িয়ে রইলেন অন্যদিকে চেয়ে। মনে হলো তিনি যেন অতি প্রিয় পরিজনদের বিদায় দিতে এসেছেন। ট্রেন ছাড়বার ঘণ্টা পড়ল, গার্ড সাহেব বাঁশি বাজালেন। হঠাৎ আমার কি মনে হলো, মুখ বাড়িয়ে ডাকলাম, বিশ্বাস মশাই শুনুন। বিশ্বাস মশাই এগিয়ে এলেন, এইটা রেখে দিন সামান্য কিছু। একখানা 10 টাকার নোট বার করে তার হাতে দিলাম। হ্যাঁ, এ কি, আপনি আমাকে টাকা দিলেন? ট্রেন তখন চলতে শুরু করেছে। দেখলাম বিশ্বাস মশাই নোটটি হাতে করে অসহায়ভাবে চেয়ে রয়েছেন আমাদের গাড়ির দিকে। তার মুখ বিবর্ণ, হাতটা কাঁপছে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।